গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন সহকর্মী মাসুদা লাবনী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে লাবনী খালেদা জিয়া করোনা পজিটিভ এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং পরিবার কি বলছে এর মধ্যে অনেকে জেনেছেন যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ হয়েছেন এবং এই 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 তার তার নমুনাটি কিন্তু গতকাল এখান থেকে করা হয়েছিল এমনটি আমরা জানতে পেরেছি এবং বেগম খালেদা জিয়া এখন আছেন ফিরোজা যে বাসভবনটি আছে সেখানে এবং তার যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক সহ চিকিৎসকদের একটি দল এসেছিল তখন নমুনা নেওয়া হয়েছে কিনা এই বিষয়টি আমাদেরকে আমরা নিশ্চিত হতে পারিনি তবে আইসিডিডি আইসিডি আর যে ল্যাবরেটরি রয়েছে সেখানে তার নমুনা পরীক্ষা করা হয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে যে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত আপনি জানেন যে গত বছর কিন্তু করোনা সংক্রমণ যখন বেড়ে যায় তখন খালেদা জিয়া যে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন দুর্নীতি দুটি মামলা সেই দুটি মামলা থেকে কিন্তু তাকে শর্ত সাপেক্ষে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় ছয় মাসের জন্য পরবর্তীতে কিন্তু সেই সময় পঁচিশে মার্চ থেকে পঁচিশে মার্চ কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু এই ফিরোজা ভবনে এসে অবস্থান করেন এবং তারপর থেকে এখানেই ছিলেন এর পরবর্তীতে তার ছয় মাসে যখন জামিনের মেয়াদ শেষ হয় তারপরে কিন্তু দ্বিতীয় দফায় তার আরও ছয় মাসে জামিনের মেয়াদ বাড়ানো হয় এবং তারপর তৃতীয় দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে এবং আমাদের এখান থেকে কিন্তু কিন্তু নিশ্চিত এখনো করা হয়নি যে বেগম খালেদা জিয়া আক্রান্ত কিনা এবং তার দলের পর্যন্ত কোনো পক্ষ থেকেও সিদ্ধান্ত জানানো হয়নি এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে আজকে সারা সারাদিনে খালেদা জিয়ার বাসভবনে তার পরিবার বা দলের কেউ এখন পর্যন্ত তার সাথে দেখা করতে আসেনি এবং তিনি সুস্থ আছেন এমনটি কিন্তু জানিয়েছেন এখানে তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর যারা আছেন জহুর লাবনী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে মাসুদা লাবনী